একটা কথা যেটার সাথে সকলেই আমরা অতি পরিচিত, নাও অর নেভার, এখন নয় তো কখনোই নয়। কোনো কাজ আগামী দিনে যদি জন্য যদি ফেলে রাখা যায় তাহলে তা জমতে জমতে পাহাড় সমান হয়ে যায়, যা সম্পন্ন করা অসম্ভব হয়ে ওঠে। প্রত্যেক দিন একই কাজ করতে করতে আমাদের জীবনে চলে আসে একঘেয়েমিতা, আমরা যেন নিস্তেজ হয়ে পড়ি, জীবনে কোনো সজীবতা থাকে না, যার প্রভাবে পেশা জীবনেও আমাদের অলসতা দেখানো শুরু হয়ে যায়, ব্যক্তিগত জীবনে হয়ে ওঠে উদ্যমহীন বর্ণহীন। মানুষ যদি লক্ষ্যহীনভাবে চলতে শুরু করে তাহলে একদিন বা দুদিন বড়জোর কিছুদিনের মধ্যে সে সমস্ত কাজের প্রতি তার আগ্রহ তার কমতে থাকে আর সমাজ সংসারের চোখে সে অলস ব্যক্তি বলে প্রতিপন্ন হয়। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মালবিকা দত্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল মালবিকাস লার্নার স্কিল কানেক্টিং টু দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড। জীবনে আমরা চলতে চলতে প্রত্যেক দিনই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হই আর আমি চেষ্টা করি আমার ভিডিওগুলোর মাধ্যমে সেই ছোট ছোট সমস্যাগুলোর সমাধান তোমাদেরকে বলে দেওয়ার। আজও আমি এরকমই একটি বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি আর আজকের বিষয়টি হলো কিভাবে আমরা অলসতাকে কাটিয়ে উঠব। তাই অলসতাকে বলে দাও বাই বাই। কাজের মাঝে ধারাবাহিকতা এবং মনোযোগী হওয়ার ক্ষেত্রে অন্তরায় হিসাবে হঠাৎ করেই অলসতা এসে পড়ে আর এই অলসতাকে কাটিয়ে ওঠার জন্য আমাদেরকে হতে হয় ধৈর্যশীল এবং পরিশ্রমী। সময়কে কাজে লাগিয়ে সারা দিন যদি আমরা নিজেদেরকে অ্যাক্টিভ রাখতে পারি তাহলেই হবে সেটা বুদ্ধিমানের কাজ। ভালো একটা দিন কিভাবে শুরু করা যায় তার জন্য হওয়া উচিত আমাদেরকে সেই দিনটা শুরু থেকেই আমাদেরকে কিন্তু প্রাণবন্ত থাকতে হবে। একটা দিন কিভাবে ভালোভাবে শুরু করব তার জন্য নিজেকে নিজের ভালো লাগার থেকে শুরু করতে হবে। শরীর চর্চা কিন্তু আমরা সকলে করে উঠতে পারি না কারণ নানা রকম সমস্যার কারণে, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হলো খুব সকালে ঘুম থেকে উঠে আমরা ছাদে একটু সূর্যালোকের মধ্যে হাঁটাহাঁটি করতে পারি। তার ফলে সারা দিনের যে কর্মকাণ্ড সেটা করার জন্য মিনিমাম কিছুটা এনার্জি কিন্তু আমরা সেখান থেকে আহরণ করে নিতে পারি। এছাড়া ডিহাইড্রেশনও কিন্তু আমাদের শরীরে ক্লান্তি এবং অলসতা নিয়ে আসে, তাই নিজেকে হাইড্রেট করে রাখার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে জল পান। এছাড়া কফিতে থাকে ক্যাফেইন, তাই ক্যাফেইনের মধ্যে কিন্তু বেশ এনার্জি বর্ধক একটা জিনিস থাকে যেটার জন্য আমাদের কিন্তু ব্ল্যাক কফি হালকা চিনি দিয়ে কিন্তু সারাদিনে খাওয়া যেতেই পারে। আর মধুতে থাকে কার্বোহাইড্রেট, তাই গ্রিন টির সাথে যদি একটু মধুকে খাওয়া যায় তাহলে কিন্তু মধু নিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আমরা আমাদের অলসতাকে কাটিয়ে উঠতে পারি। আর লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, সেটাও কিন্তু আমাদের অলসতাকে কাটিয়ে উঠতে অনেকখানি সাহায্য করে। এ তো গেল শারীরিক অলসতা দূর করার কিছু উপায়, কিন্তু আমাদের মনের অলসতা সেটা থেকে আমরা কি করে মুক্তি পাব? তার জন্য কার্যকরী পদ্ধতিতে কিছু কার্যকরী উপায়ে এমন কিছু কর্মপন্থা আমি আলোচনা করব যেটা ফলো করলে আমরা আমাদের মনের অলসতা থেকে কিন্তু আমরা সহজেই মুক্তি পেতে পারি। আমি এখন তিনটি কর্মপন্থা এরকম তোমাদের সাথে আলোচনা করব। নাম্বার ওয়ান, সেট গোলস অ্যান্ড স্টিক টু প্ল্যানস, লক্ষ্য নির্ধারণ করো এবং পরিকল্পনা মাফিক চলো। জীবনে চলার জন্য চাই নির্দিষ্ট কিছু লক্ষ্য এবং সেটাকে সম্পন্ন করার জন্য চাই একটা সুন্দর খসড়া, এবং সেই লক্ষ্য নির্ধারণ করার পর কোন পথে সেই লক্ষ্যকে নিয়ে যাবে এবং আগামী দিনে বা ভবিষ্যতে নিজেকে ঠিক কোন জায়গায় দেখবে এবং যে পথটা তুমি ঠিক করেছো লক্ষ্য পূরণ সেই পথের মাধ্যমে সম্ভব কিনা সেটা নিয়ে নিজের মধ্যে কিন্তু একটা নিরন্তর প্রশ্ন কিন্তু নিজেকে করে যেতে হবে। এর ফলে কিন্তু তোমার ব্রেন হয়ে উঠবে সজল, তাই যে কাজের প্রতি তুমি এতদিন আগ্রহ পাচ্ছিলে না সেই কাজে দেখবে নতুন করে উৎসাহ এবং উদ্দীপনা আবার তুমি পেতে শুরু করেছো। হেরে যাওয়ার ভয়ে উদ্যমতাকে হারিয়ে ফেলার ভয় পেলে কিন্তু চলবে না। যে কাজ তুমি নির্ধারিত সময়ে সম্পন্ন করার কথা ভেবে রেখেছো সেই কাজটি যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত হাল ছাড়া যাবে না, তার মাঝে বিরতি নেওয়া যাবে না। তার মাঝে যদি বিরতি নাও তাহলে কিন্তু সেই অলসতা কবজায় তুমি কিন্তু আবার আটকে পড়ে যাবে। তাই নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখলে অলসতা কিন্তু দূরে চলে যাবে। নাম্বার টু, ব্রেক দ্য স্টাক্স ইন্টু স্মল পার্টস, কাজকে ছোট ছোট পার্টে ভাগ করে নাও। কোনো একটা কাজ বড় কাজ তোমার সামনে আসলে হঠাৎ করে, শুধু তোমার না সবার ক্ষেত্রে এটা ঘটে থাকে যে কোনো কাজ আমাদের হাতে এসে পড়লে
বড় কাজ, সেটাকে আমাদের হঠাৎ করে মনে হয় এই কাজটা খুব জটিল, এটা করতে অনেক বেশি পরিশ্রম লাগবে, আমরা ঘাবড়ে যাই। আমরা সেই কাজটাকে সম্পন্ন করার বদলে আমরা কিন্তু একটা একটা অলসতা ভাব আমাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই সেই কাজটাকে সঠিকভাবে সম্পন্ন করার জন্য আমরা যদি কাজটাকে ছোট ছোট পার্টে ভাগ করে নিয়ে এক একভাবে এক এক রকমভাবে সেই কাজটাকে যদি সম্পন্ন করতে থাকি, তাহলে দেখবে কখন না জানি নিজের অজান্তেই কাজটা আমরা সম্পন্ন করে ফেলেছি এবং কাজটাও ধীরে ধীরে সম্পন্ন হয়ে যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট নাম্বার থ্রি, নেভার স্টপ, কখনোই থামবো না। কোনো কাজ যখন আমরা দেখি তখন মাঝে মাঝে আমরা বলি আস্থা কাল সকালে উঠে এই কাজটা সম্পন্ন করবো, এমন ধারণা কিন্তু আমাদের সকলের মধ্যেই কম বেশি হয়েই থাকে। আর এই ধারণা কিন্তু আমাদেরকে অনেকখানি পিছনে নিয়ে যায়, যেটা আমরা কিন্তু ধারণাও করতে পারি না। আমাদের এই কাজগুলোকে সম্পন্ন করার জন্য এই যে আগামীকাল এই শব্দটা আমাদের জীবনে কিন্তু কাল হয়ে দাঁড়ায়, অলসতার বেড়া জালে আমরা কিন্তু ধীরে ধীরে ধরা পড়ে যাই। নিজের কাজে অজুহাত দেখানো মানেই তো নিজেকে ফাঁকি দেওয়া। তাই যত অজুহাতই আসুক না কেন, কোনো কাজ যদি সামনে এসে পড়ে তাকে সম্পন্ন করার জন্য দৃঢ় সংকল্প নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। আর কাজটা যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু থামা চলবে না। তো এমন কখনোই হতে পারে না যে তুমি কাজটা সম্পন্ন করে ফেলবে, হতেই পারে তুমি মাঝপথে আটকে গেলে, কিন্তু তার জন্য হেরে গেলে চলবে না বা থেমে গেলে চলবে না, তোমাকে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। প্রয়োজনে তোমাকে অন্য কারোর সাহায্য কিন্তু নিতে হতে পারে, যদি না তাহলে কিন্তু তাদের সাহায্য নিয়েও সেই কাজটাকে সম্পন্ন করতে হবে। অলসতা শুধুমাত্র কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটায় না, এটা আবার শরীর এবং মনের ওপর একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে, যার ফলে মানুষের মধ্যেও কিন্তু বিষণ্ণতা দেখা যায়। শুধুমাত্র এই বিষণ্ণতা মানুষের মধ্যে তার কর্মপন্থাকেই যে থামিয়ে দেয় তা নয়, এটা কিন্তু ভাগ্যোন্নতির ক্ষেত্রেও, অর্থাৎ অলসতা ভাগ্যোন্নতির ক্ষেত্রেও একটি অন্তরায় হিসাবে কাজ করে। তাই সঠিক কর্মপন্থা নিয়ে পরিশ্রমী হয়ে সঠিকভাবে নিজের জীবনের লক্ষ্যগুলোকে পূরণ করার কাজে সবসময় নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে। দেখবে তাহলে অলসতা কিন্তু তোমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে এবং অলসতাকে করে দিতে পারবে বাই বাই। আজ এই পর্যন্ত বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, অনেক অনেক লাইক দাও, সকলের সাথে ভিডিওটাকে শেয়ার করো যাতে সকলেই উপকৃত হয়। তোমরা যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক ধন্যবাদ, এবং যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো তারা প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড অলসো হিট দ্য বেল আইকন অল ফর নোটিফিকেশন অফ মাই আপকামিং ভিডিওস। সো কিপ ওয়াচিং মাই ভিডিও, টিল দেন গুড বাই।